এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুপ্রিয় বন্ধুগণ পুরুষদের মসজিদে এসে জামাতে নামাজ পড়া ওয়াজিব যদি কোনো গ্রহণযোগ্য ওজর না থাকে বাসায় নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না এ বিষয়ে স্পষ্ট হাদিস ফালা যদি কেউ আজান শুনলো আজান শোনার যদি মসজিদে না আসলো জামাতে না আসলো তার নামাজ হবে না উজর কি অসুস্থতা ওজর আরেক হলো ভয়ভীতি রাস্তায় জীবনের প্রাণনাশের হুমকি আছে যার জন্য আপনি বাসায় নামাজ পড়েন সমস্যা নেই এমনইভাবে অজর রয়েছে খাবার উপস্থিত হয়ে গেছে ক্ষুধার্থ তখন খেয়ে নেন আর জোর যেটা রয়েছে আপনার টয়লেটের চাপ হয়ে গেছে এখন নামাজে মনোযোগী হবে না তাই টয়লেট সেরে নেন এই সমস্ত গ্রহণযোগ্য ওজর আর তা না হলে সকল মুসলিমের উচিত মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা এর মাঝে আল্লাহ রব আলমিন এমন সোয়াব রেখেছেন যেটি আপনি ধারণা করতে পারবেন না কেউ যদি মসজিদে যায় রসলাম সংবাদ দিচ্ছেন বشر المشائين في ظلم الليل الى المسجد بالنور التام يوم القيامه যারা মসজিদে অন্ধকারে যায় কিয়ামতের দিন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও পরিপূর্ণ নোর চমকাবে এই নূরে বাসায় থেকে মসজিদে নামাজ পড়া জামাতে রাসুল হোসেন 25 27° 25 গুন অন্যতে বলেন 27 গুন 24 মসজিদে যদি আপনি নামাজে আসেন সকাল সন্ধ্যা পাঁচ ওয়াক্ত নামাজে আসেন রাসুল হোসেন من غاد الى المسجد او راح اعد الله له نزله كل ما غاد او راح কেউ যদি সকাল এবং সদায় মসজিদে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মেহমানদারিতে প্রস্তুত করে যখন আপনি মৃত্যু হবে এই অবস্থায় আপনি মেহমানদারি কোথায় জান্নাতে হবে এই মসজিদ সমূহ আল্লাহর ঘর এই ঘরে এসে যদি আপনি এশার নামাজ জামাতে পড়লেন এবং ফজর জামাতে পড়লেন সারা রাত যেন আপনি নামাজরত বসায় থাকে নফল নামাজ করলেন এটি আপনার আমলায় লেখা হবে মসজিদে জামাতের জন্য আসা এত সব আল্লাহ রেখেছেন প্রত্যেকটি পায়ের কদমে পা ফালাচ্ছেন একটি করে আপনার গুণামোচন হচ্ছে একটি করে সব লেখা হচ্ছে আল্লাহর আলমিন জান্নাতে সম্মান বৃদ্ধি করবেন কাদের জানেন কাসরাতুল হোতা ইলাল আল মসজিদে যারা বেশি বেশি পায়ে হেঁটে যায় জাননাতে তাদের সম্মান বৃদ্ধি দুনিয়ায় বিপদ আপদ থেকে মুক্তি এবং সকল সমস্যা দূর করবেন আল্লাহ আল্লাহর আলম কারণ নামাজ এমন একটি এর সমতল হতে পারে না তাই প্রিয় বন্ধুক যারা পুরুষরা রয়েছে জামাতের সাথে নামাজ আদায় করুন যদি আপনি চান আপনি নামাজটি কবল হোক মহিলারা নির্দিষ্ট সময় অনুযায়ী বাসায় নিরিবিলি নামাজ আদায় করুন আপনাদের জন্য বাসা হলো সবচেয়ে স্বভাবের জায়গা নামাজের এবং উত্তম হল বাসায় নামাজ পড়া এসো মদিনার ইসলাম শিখি